হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রমজান মাস চলে এসেছে, আমরা রমজান মাসে সবাই শরবত খাই। আজকে আমি আপনাদের দেখাবো সহজভাবে তরমুজের শরবত। চলুন দেখে নিই সহজে কিভাবে তরমুজের শরবত তৈরি করা যায়। আমি তরমুজগুলো কুচি করে কেটে নিয়েছি যেন সহজে ব্লান্ড হয়ে যায়। এখন আমি তরমুজগুলো ব্লান্ডারে দিয়ে নিব। আমরা দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু মিষ্টি দিবেন, আর ভুলেও ডায়াবেটিস রোগীদের জন্য এটা অ্যাপ্লাই না। আমি একটু মিষ্টি বেশি খাই তাই একটু বেশি করে চিনি দিয়ে নিলাম। আমরা হালকা একটু জিরা গুঁড়ো দিব, তাহলে টেস্টটা খুব দারুণ আসবে। সাথে একটু বিট লবণ দিয়ে দিব, যাদের বাসায় বিট লবণ নাই তারা নাও অ্যাড করতে পারেন। দিয়ে দিব হালকা একটু লবণ, লবণটা আপনি টেস্ট করে করে তারপর দিবেন, তাহলে বেশি ভালো। তরমুজে পানিটা না দিলেও হয়, কিন্তু আমি ঠান্ডা পানি একটু অ্যাড করব। আপনারা যারা ঠান্ডা পানি খান না তারা নর্মাল পানি অ্যাড করতে পারেন। যেহেতু রমজান মাস সবারই ঠান্ডা খেতে ইচ্ছে করে, তো আমি একটু ঠান্ডা পানি দিয়ে তরমুজটা বানাচ্ছি। এখন আমি এটা ব্লান্ড করে নিব। ব্লান্ড করা হয়ে গেছে, আমি এখন একটু টেস্ট করে নিব আমার স্বাদটা কেমন হয়েছে। ঠিক আছে, এখন আমরা নামিয়ে নিব। আমি এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, কারণ দেখুন বিচি ছিল, সেই বিচিগুলো যদি আমরা সাথে দিই তাহলে খেতে খারাপ লাগবে, এই জন্য আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ভালো। তো ভিউয়ার্স, আমার তৈরি হয়ে গেছে তরমুজের শরবত। আশা করি বাসায় সবাই রমজান মাসে তৈরি করে খাবেন, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার দ্বারা হবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।